হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি চলে ভাজা স্যান্ডউইচ শুরু করছি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর সাধারণ দর্শকদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটুকে ত্রিকোণ করে কেটে নিয়েছি মানে তিন কোনা শেপ দিয়েছি আপনারা যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন তবে স্যান্ডউইচের জন্য সবসময় কিন্তু ত্রিকোণা সেপটি ভালো লাগে আর আমি কিন্তু পাউরুটির শেষের অংশ লাল অংশটুকু ফেলে দেই নেই আজকে সেই অংশটুকু নিয়েছি এখানে নিয়েছি তিনটি ডিম গ্রেড করে আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য দিচ্ছি টমেটো সস সয়া সস এবং দিব চিলি সস এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মশলাই ব্যবহার করব না জাস্ট এই সস দিয়েই ডিমের পুরটাকে রেডি করে নিব স্যান্ডউইচের মাঝখানে দেওয়ার জন্য ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তবে বেশি চাপ দিয়ে কিন্তু মাখা যাবে না এতে করে ভর্তা হয়ে যাবে আলতো হাতে একটু মিশিয়ে নিলেই চলবে আর কোনো কাজ নেই এই স্যান্ডউইচ খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় বাহির থেকে কিনে খাওয়ার চাইতে ঘরে এভাবে বানিয়ে খাওয়া অনেক স্বাস্থ্যকর এবং ভালোও লাগে খেতে এবার ব্রেডকে কোট করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি বেসন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণকে আগে একটু মিশিয়ে নিব যাতে করে কোনো দলা থাকলে সেগুলো সুন্দরভাবে মিশ্রণের সাথে সেট হয়ে যায় আর মিক্সিংটাও যাতে খুবই ভালো থাকে বেসনের দলাগুলো যাতে গুঁড়ো হয়ে যায় এবার অল্প অল্প পানি দিয়ে একটি বেশি পাতলাও না আবার বেশি ঘনও না মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। তৈরি করা হয়ে গিয়েছে অলমোস্ট দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এবার স্যান্ডউইচগুলোকে এর মাঝখানে কোট করে তেলে ছেড়ে দিব আমি স্যান্ডউইচ ভাজার জন্য আগে থেকে তেল গরম করতে বসিয়েছি এবার আর কোনো কাজ নাই জাস্ট এপিট ওপিট করে লাল লাল করে ভেজে স্যান্ডউইচকে নামিয়ে নিব। এক পাশটা যখন লাল হয়ে এসেছে অপর পাশটা উলটিয়ে দিয়েছি একটু এক পাশ করে রেখেছি এই পাশে আরেকটা স্যান্ডউইচ আমি ব্যাটারে কোট করে দিয়ে দিয়েছি যাতে করে দুইটাই একসাথে ভাজা হয়ে যায় নেড়ে চেড়ে দুইটা একসাথে ভেজে নামিয়ে নিচ্ছি সময় নিয়ে ভাজবেন চুলা নাচটাকে কমিয়ে রেখে যাতে করে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায় আর উপরের বেসনটাও খুব সুন্দরভাবে মুচমুচে হয় যদি খুব তাড়াতাড়ি করে চুলা নাচটাকে বাড়িয়ে দিয়ে ভাজেন এতে করে উপরের বেসনের কোটটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য চুলা নাচটাকে কমিয়ে রেখে একটু আস্তে আস্তে সময় নিয়ে নেড়েচেড়ে ভাজবেন তৈরি হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো স্যান্ডউইচকে একইভাবে তৈরি করে নিয়ে ফিরে এসেছি তৈরি হয়ে গিয়েছে তেলে ভাজা স্যান্ডউইচ এটা হচ্ছে আমার বড় মেয়ে ও সস দিয়ে খাচ্ছে খেয়ে দেখাচ্ছে কীরকম হয়েছে আসলে ওর খুবই প্রিয় একটি খাবার ও বাহির থেকে প্রায় কিনে খায় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেকদিন দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন